ওকে ইমেলের কথায় আসি ইমেল যে আমি লিখতে দিব পরীক্ষাতে ফাইনালে ইমেলটা লেখাটা জরুরি এই দেশ এখন এই বর্তমান যুগে একটা লেটার আমরা কম লিখছে লেটার আমাদের দরকার নাই আপনারা যে লাভ লেটার লেখেন ওই লাভ লেটার এখন কেউ লেখে না লেখেন আপনারা মেসেঞ্জারের মাধ্যমে বলে দেন যে আপনি থাকতে চান নাকি থাকতে চান না She want to propose someone that you want. That's what you're about to do. আপনাকে লেটার দিতে কত করে পার বেঁচে দিতে হচ্ছে না সো লেটার বাদ কভার লেটারটা খুব জরুরি ছিল আমি ওইটা মনে হয় এই সেমিস্টার স্কিপ করবো কভার লেটার হলে অ্যাপ্লিকেশন থাকলো কি থাকলো হলো ইমেল আপনারা আমাকে ইমেল লেখেন হাই ম্যাম ঠিক আছে আমি এখন আপনাদের ফ্রেন্ড ঠিক আছে চাইলেও আপনি আমাকে হাই ম্যাম লিখতে পারবেন না ওদিন লিখে থাকবে সাফিনাজ হ্যাঁ হাই সাফিনাজ এগুলো লেখা যাবে না এটা লেখা যাবে না বিকজ আমি তো এক্সেপ্ট করতে পারবো না অফিসে আমার ডক্টররা কখনো করেনি আমি এখানে অথরিটি কারোর কাছে আমি হাই লিখে রাখি না হাই তে তার নাম লিখি না তারপর আপনারা আমাকে সাফিনাজ সাল লেখেন ঠিক আছে তো এগুলো করা যাবে না আপনাকে বুঝতে হবে আপনি কাকে কি পাঠাচ্ছেন আপনারা ফ্রেন্ডদেরকে যেভাবে ইমেল করেন বা যেভাবে চ্যাট করেন ওভাবে আমাকে লিখতে তো হবে না সো একটা রিলেশন সবার আগে মাথায় রাখতে হবে তার সাথে কেমন রিলেশন কাকে কেন লিখছেন ঠিক আছে আর আপনি যদি আমাকে মেসেঞ্জারে নক দিয়ে হঠাৎ করে অনেক রাতে আপনারা আমাকে হাই জানান এই হাইয়ের কোনো মানে নেই হ্যাঁ বা পরীক্ষার আগের দিন রাতে বলে আপনারা আমাকে ফোন দিবেন এগুলো করবেন কারণ এগুলোতে কোনো লাভ নেই যদি অফিশিয়াল এনকোয়ারিজ থাকে যেমন আপনি আপনার মার্কস নিয়ে আনহ্যাপি আপনি চাচ্ছেন আমি আপনার মার্কসটা বাড়িয়ে দিই দেন আপনি তো অবশ্যই আমাকে অফিশিয়াল ইমেল অ্যাড্রেসেই পাঠাবেন যেটা দিয়ে পাঠালে আমার মাথায় থাকবে যে হোয়াট যে মার্কসটা বাড়াতে হবে এবং এটা একটা অফিশিয়াল ইমেলে আসছে সো ইট ইজ ইম্পর্টেন্ট এটা একটা ডকুমেন্ট থেকে যাচ্ছে এটা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ডকুমেন্ট থেকে যায় না আপনারা পরে চাইলে ক্লেম করতে পারেন যে স্যার আমি তাকে অমুক ম্যামকে ইমেল করেছিলাম মার্কস পড়ার জন্য ম্যাম কিন্তু আমার ক্লেমটা শুনে নেই অবভিয়াসলি যদি কোনো লজিক্যাল রিজন থাকে তখনই আপনি আমাকে মার্কস বাড়াতে বলতে পারেন মার্কস বাড়াতে তো বলতে পারেন আপনি বলতে পারেন যে আমার খাতাতে রিচেক করুন বিকজ রিচেক করার পর এটা মার্কসটা কমবে না বাড়বে সেটা কিন্তু আরেকটা কথা এনিওয়েজ আপনাদেরকে আমি ভয় পাচ্ছি না আপনারা এমনি আমাকে ভয় পান আপনারা মনে করেন আমি বাঘিনী অ্যাকচুয়ালি আই এম নট ঠিক আছে বিকজ স্ট্রিক্টলি কথা না বলে আপনারা কথা শুনবেন না আমি সেজন্য এভাবে কথা বলি আচ্ছা ইমেল আমি যে লেখা শিখাবো এটা একাডেমিক ইমেলই লেখা শিখাবো আমি জবের জন্য ইমেল লেখা এখনো শিখাচ্ছি না অনেকে দেখা যায় বিডি জবস থেকে অ্যাড দেখেন তারপর আপনারা ইমেল পাঠান তাই না ওই যে কোম্পানির এইচআর কে রাইট পাঠান যে আমি জবটা করতে চাচ্ছি আপনারা ফর্ম ফিল আউট তো করেন বা ফর্ম ফিল আউট না করে আলাদা করে সিভিটা পাঠান বিকজ দ্যাট ক্রিয়েটস অ্যান ইম্প্যাক্ট তাই না যে পার্সোনালি এইচআর কে পাঠাচ্ছি রিয়েলি ওয়ান্ট দ্য জব তো সেটা আমি না শিখাই আপনাকে একাডেমিক ইমেলটাই শিখাই রাইট হোয়াট ইজ অ্যান একাডেমিক ইমেল আপনি খুব কমন কিছু রিজন কিছু এক্সকিউজ দেখান দেখান না ক্লাসে না আসার জন্য পরীক্ষা মিস করার জন্য আপনারা বলেন আমি অসুস্থ না হলে বলেন আমার কি বলেন বলেন মানে দাদা মারা গেছে বলেন না আর কি কি বলেন চাচা মারা গেছে পরীক্ষার আগে তো অল অফ সাডেন সবার চাচা দাদা মারা যেতে থাকে ঠিক আছে এবং আপনারা টাকা চাইলে অনেক সমস্যা টিউশন ফিস হ্যাঁ যে আমি আপনাদের অ্যাটলিস্ট ওদের জন্য ইমেল লেখাটা শিখতে হবে বিকজ আপনি যদি এখন রুট দিয়ে কথাবার্তা বলেন হ্যাঁ আমি দিব না টাকা বা আমি পরীক্ষা দিব না আমার ইচ্ছা তাহলে হবে না সো ইউ নিড টু মডিফাই ইউর মুড অ্যান্ড টোন ওয়েন ইউ রাইট আ ইমেল অফিশিয়াল ইমেল সো ইউ ক্যান স্টার্ট উইথ ডিয়ার আচ্ছা এই আইইউএস এর প্র্যাকটিসটা কি আমরা ডিয়ার দিয়ে করি না ডিয়ার স্যার বা ম্যাম লিখি না আপনারা ম্যাম তো এভাবে লেখেনি না কিভাবে লেখেন মেম আমি তো মেম সাহেব না মেম সাহেব ইজ সামথিং এলস এটা ইংলিশ পার্সোনালিটি ঠিক আছে ইটস ইজ অ্যান ইংলিশ পার্সোনালিটি কে আমরা মেম বলি এটা ঠিক করে দেন আপনারা কিভাবে যেতে চাচ্ছেন
আমাকে মেম বলবেন না, ইউ রাইট ম্যাডামের শর্ট ফর্ম হলো ম্যাম, অর ইউ রাইট স্যার। এখানে যেটা কালচার আই হয়েছে সেটা হলো আসসালামু আলাইকুম, হ্যাঁ, ইউ রাইট দ্য এন্টায়ার রিলিজিয়াস গ্রিটিং, দেন ইউ স্টার্ট। সো আসসালাম দেওয়ার পরেই আপনি লিখবেন না, ম্যাম আমার অনেক সমস্যা হয়তো সেটা, হ্যাঁ আমার ফ্যামিলি প্রবলেম চলছে, আমি ম্যারিড, ম্যারিড তো কি হয়েছে, আমার বাচ্চারা আছে, আর হিউজ রেসপন্সিবিলিটি, আর আই জাস্ট কান্ট কাম টু ইউর ক্লাস। এভাবে লিখলে শোজ ইউ আর ভেরি অ্যারোগেন্ট, হ্যাঁ শোজ যে আপনি একটা ভিআইপি স্টুডেন্ট। এভাবে না লিখে ইউ রাইট ইট নাইসলি, যে স্টার্ট লাইক দিস। দেখেন ইমেল কিন্তু ক্রিয়েটিভ হওয়ার জায়গা না, ইমেল সৃজনশীলতার জায়গা না, ইমেলে যা ইচ্ছা তাই লেখা যাবে না, এটা একটা গড বাঁধা একটা ফর্ম্যাট আছে না, ওভাবেই লিখতে ওই ফরম্যাটটা ফলো করেই লিখতে হবে, বাইরে যেতে পারবেন না, একটা গাইডেন্স আছে, ডিয়ার স্যার অর ম্যাম সালাম, দেন ইউ গো টু ইয়োর প্রবলেম। কেন আপনি লিখছেন, দিস ইজ টু ইনফর্ম, হ্যাঁ, ইউ দ্যাট আই অ্যাম, আপনার নাম শাফিনাজ, আইডি দিবেন, স্টুডেন্ট আইডি, তারপর লিখবেন I am this a student of department of triple E IUS, পুরো আটা লিখতে হবে, ব্যাচও লিখবেন ব্র্যাকেটে আইডি সাথে, পুরো ডিটেলসটা দিবেন, আই মাস্ট নো যে কার থেকে ইমেলটা আসছে, তারপর আপনি লিখবেন অনেকে লেখা অনেক কিছু যে I'm so sorry, simply start with that, then I'm sorry to say, but to state that I missed your final exam, যেটা আপনারা অনেকেই মিস করবেন সামনে, final exam, ঠিক আছে, due to, কিছু কথা হচ্ছে, লাইট বন্ধ করে ভেবে তো আমি দেখছি না, আর চোখটা কিন্তু অনেক এখনো ভালো, আপাতত অনেকের থেকে আমার চোখ ভালো, ঠিক আছে, আমার লিসেনিং পাওয়ারও ভালো, স্পিকিংও ভালো আপাতত থেকে, চশমা না পড়লে I can see that, হ্যাঁ, So I am saying, but লিখবেন যে কি লিখবেন, I can say but say that I am holding hard exam. So I'm so sorry that I missed your final exam. I missed the final exam of this course, course and নাম দিবেন, due to. তারপর আপনি কিছু কারণ দেখাবেন, যে কারণগুলো হতে হবে logical. যদি বলেন because I was not feeling like going to the exam. আমার মুড হয়নি, আমি খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম, হ্যাঁ এগুলো বলেন আপনারা, হ্যাঁ আমি ডিপ্রেসড ফিল করছিলাম, এগুলো বললে হবে না, কি কি কারণে আপনি পরীক্ষাটা মিস করেছেন, যেমন কত রাত্রি বলেন আমি অসুস্থ, অসুস্থ বললেই হবে না, কি দেখাতে হবে, এর সাথে একটা মেডিকেল কিছু সার্টিফিকেটস আপনাকে এনক্লোজ করতে হবে, তাই না, হাউ ডু আই নো যে আপনি আসলে সিক ছিলেন, ঠিক আছে, এই দুটা রিজন দেখানোর পরে আমার লেখা এরকম, ঠিক আছে, ডক্টর লেভেলে লেখা আমার, আই এম ভেরি প্রাউড টু সে দ্যাট, আই ক্যান্ট ইমপ্রুভ ইট, ছোটবেলা থেকে আমি এভাবেই লিখে এসেছি, এখন এটা জীবনও বদলাবে, এখন আপনার সাথে অ্যাডজাস্ট করে দেবেন, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এইটার স্যাম্পলটা আপনাদের গ্রুপে দেয়া আছে, ঠিক আছে, সো গ্রুপে গেলেই পাবেন, আর আমার লেখা বোঝা দরকার নেই, কিন্তু শোনাটা দরকার আছে, জাস্ট শুনেন, সো আই কুডেন্ট অ্যাটেন্ড ইওর ফাইনাল এক্সাম, বা আই মিসড ইওর ফাইনাল এক্সাম বিকজ আই ওয়াজ সিক উইথ ফিভার, এগুলো বলবেন, বলার পরে দেন ইউ রাইট যে সো দেয়ারফোর মে আই রিকোয়েস্ট ইউ, লিখবেন না যে টেক মাই এক্সাম, দ্যাটস আ ভেরি স্নোবিশ ওয়ে অফ সেইং ইট, আপনারা লেখেন আমার এক্সাম আপনাকে নিতে হবে,
এরকম না, হ্যাঁ আপনি আমাকে অ্যাটাক করছেন, থ্রেট দিচ্ছেন, কিপ দ্যাট টোন টু ইয়োরসেলফ। আপনাকে লিখতে হবে যে মে আই রিকোয়েস্ট ইউ টু টেক আ ইউনো গিভ আ চান্স সো দ্যাট আই ক্যান সিট ফর দ্য টেস্ট। আমি অর ইউ ক্যান সে দ্যাট মে আই হ্যাভ দ্য চান্স টু সিট ফর আ মেকআপ এক্সাম। সবচেয়ে প্রপার ওয়ে অফ সেইং ইট, may I take the chance to sit for or appear for a makeup test? এতটুকু কিন্তু এক্সাক্ট কথা। এরপরে আপনি কেমন আছেন, ভাত খেয়েছেন নাকি, এগুলো জিজ্ঞেস করা দরকার আছে? এতটুকু লেখার পরে আপনি বলবেন যে ইট উড বি really kind of you if you can consider my case. তারপর আপনি লিখবেন thank you very much, তারপর আপনি তার নাম দিয়ে দিবেন, নিচে লিখবেন kindly find the attached medical certificate with the email. বলে you certify attach the certificate, আপনার অ্যাটাচমেন্ট ছাড়াই ইমেল পাঠিয়ে দেন, ওকে? এবং আপনি যদি আমার সাথে মনে করেন একটা কাউন্সেলিং চাচ্ছেন, কনসালটেশন আওয়ার আসছে, সেটার জন্য একটা ইমেল রাখা আছে, সেটার আমি আপনাকে স্যাম্পলটা আমি একদিন টেক আ প্রিন্ট আউট, বিকজ আমাদের প্রিন্টার নষ্ট, হ্যাঁ ইউ গেট দ্যাট ইন দ্য গ্রুপ। যে আপনি কাউন্সেলিং চাচ্ছেন সেক্ষেত্রে আপনি একটা পার্টিকুলার টাইম যে সময়তে আমি এসে আপনার সাথে কথা বলতে পারি এই পার্টিকুলার ব্যাপারে, বিকজ অফ দিস অলওয়েজ দেয়ার মাস্ট বি সাম রিজনস, কারণ ছাড়া কথা বলা যাবে না। এতটুকু, ভেরি সিম্পল ফরম্যাট, এর আগে পিছে ইমেলে রাখার কিছু নাই, রাইট? ইমেল দাও, প্রশ্ন কারো কোয়েশ্চেন, ইউ ওয়ান্ট টু সে সামথিং, যেটা বলতে আপনি ইমেলের যে ইয়াটা দিলেন সেটা কি কোনো ছবি আছে? আচ্ছা আমি একটা কি বলেছি, গ্রুপে জয়েন করতে হবে, হ্যাঁ গ্রুপে একদম পিছনে স্ক্রল করতে হবে। আচ্ছা আমি ওখানেই করব, আপনাকে কমেন্ট দিয়ে দিব, হ্যাঁ আচ্ছা আমি যদি সব পিন করে তাহলে পিনের দাম কমে যায়, আপনারা তো খুব ইশো না, হ্যাঁ খুঁজে বের করা এখন যেটা আপনাদের একদমই ইম্পর্টেন্ট সেটা আমি সামনে রেখেছি, ওগুলো আমি আনপিন করে দিব, আমি তারপর নিচে একটা কমেন্ট করে দেবো যে আপনার কোন নাম্বার দিয়ে দিয়ে তখন আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে? সো লিসেনিং এর সময় আপনারা দাঁড়িয়ে থাকতে পারবেন না, পারবেন লিসেনিং কুইজের সময় দাঁড়িয়ে থেকে পরীক্ষা দেওয়া যাবে না, সো অনির্বার স্যারকে আজকে কি করতে হবে, ধরতে হবে, হ্যাঁ স্যার একটা ব্যবস্থা করে দেবো, রুটিন করে দিলে সবাই আসবে, আর এভাবে পরীক্ষা হবে না, ঠিক আছে? এভাবে পরীক্ষা দিলে যারা দাঁড়িয়ে থাকে তাদের পরীক্ষাটা অ্যাকচুয়ালি ভ্যালিড হলো না, হ্যাঁ বিকজ আপনি কি লিখতে না লিখতে বোঝা যাবে না, তো নেক্সট ক্লাসের জন্য অ্যাটলিস্ট আপনাদের একটা বড় রুম লাগবে, এবং প্রেজেন্টেশনের সময় এমন একটা রুম লাগবে যেখানে দেয়ার উইল বি আপ। আরেকটা বুদ্ধি শিখে দিই আপনাদেরকে লিসেনিং এর পরীক্ষার জন্য, একটু মন দিয়ে শুনবেন, সেটা হলো আপনারা যদি অনেকে আছে যারা পিছিয়ে বসবেন, অনেকে আমার কমপ্লেন দেয় যে স্পিকার ছাড়া প্রপারলি শোনা যায় না অডিও, ঠিক আছে? তো যারা কয়েকটা ব্যাচ স্পিকার নিয়ে আসে, যদি আপনারা স্পিকার এনে ভালো শুনেন, ইফ ইউ ফিল স্পিকার ইজ গুড ইউ ব্রিং আ স্পিকার নেক্সট ক্লাস 12-12 অগস্ট, ইউ ব্রিং আ স্পিকার
স্পিকারটা মাঝামাঝি রাখলে সবার কানে যাবে, বাট যদি স্পিকার যদি খারাপ হয় তাহলে কিন্তু উল্টো জিনিসটা হবে। সো স্পিকারটা ওরকম বুঝে আনতে হবে। আই থিংক ইউ নিড আ স্পিকার, আমার স্পিকার আরটি প্রোভাইড করবে। আচ্ছা যে এটা দিল আমাকে মাত্র, এটা একটা ড্রাফট স্লাইড গুলো একটু বসেন, ঠিক আছে? যে স্লাইড গুলো আপনারা দেখাবেন সেটা ড্রাফট, প্রথম পাতাটা ঠিক আছে, আপনি কালার পেন নিতে গেছেন পরের পাতাটা ঠিক আছে, গুড টু লুক অ্যাট। স্লাইড এমন হতে হবে যেটার দিকে আপনার 5 মিনিট, কেন আধা ঘন্টা কথা বলে সবাই মন ওদিকেই থাকবে, অ্যাটেনশন গ্র্যাবিং হতে হবে। এর পরের স্লাইডটা কিন্তু আপনারা 5 সেকেন্ডের বেশি তাকাতে চাইবেন না, কেন বলেন? লেখাগুলোর ফ্রন্ট ছোট, লেখাগুলোর ফ্রন্ট এবং অনেক লেখা, একটা বড় একটা ওয়ার্ড থাকলে ভালো হতো না, বড় একটা সেন্টেন্স থাকলেও অনেক লেখা, অনেক বেশি পেশেন্স লাগে এইটাও, ঠিক আছে? যখন এটা দেখাবে স্লাইডে ছবিটা কিন্তু বড় হয়ে আসবে, আমি ইনডেপ ভিতরে যাব রিসার্চ এগুলো এগুলো ঠিক আছে। সো আমি এরকমই চাচ্ছি স্লাইডগুলো, বেসিক্যালি একটা লেখা নিচে ছবি, মানে বাকি আপনি বলছেন যে, তাই না? আপনারা তো মানে 1 মিনিটের বেশি কথা বলার সুযোগই পাবে না। এর পরেরগুলো দেখেন, ইন্টারেস্টিং পিকচার। সো আপনার স্লাইড কিন্তু ভালো ছিল, কিন্তু স্লাইড মানে একটু বেশি হয়েছে, আর আমার সাথে যোগাযোগ করার একটা বেরগুলো ইমেল, ইমেলের সাথে সাথে আমি দেখি ওটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে, না থেকে সিরিয়াসলি। হ্যাঁ, ইমেলে আপনারা আমাকে যে কোনো এনকোয়ারি পাঠান, এত ভাবে ভালো করে লিখতে হবে। আর আপনারা যে ফোন যারা দিতে চান টপিক, টপিক ইউ ক্যান সাবমিট নাও, কে কে দেয়নি তারা দিতে চাইলে আমাকে বলেন, দিতে চান প্রেজেন্টেশন টপিক কার কার হয়নি বা আছে দিবেন, আর কেউ দিতে চান অ্যাপ্রুভ করাতে চান? আপনি আমাকে হয়তো ইমেল দিবেন খুব ভালো করে, যে আমি ইমেল দিলেন যে এই কারণে আমি আসতে পারিনি, অনেক ভ্যালিড ইমেল দিতে পারেন, ভ্যালিড লজিক দিতে পারেন যে আমি এই কারণে প্রেজেন্টেশন মিস করছি, বলতেই পারেন আপনারা, কিন্তু সেটা কিন্তু আর ই হবে না, মানে বুঝছেন আরেকবার নিয়ে আসা সম্ভব হবে না। আপনি যদি মনে করেন আপনি ভিডিও বানিয়ে আমাকে দিয়ে দেবেন ইমেইল, আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, বিকজ ভিডিওতে দেখা যায় যে আপনি রিড করছেন, বুঝায় যে ভিডিও দেখো বুঝিয়ে ওইসব হবে না। সো ইফ ইউ হ্যাভ টু কাম হিয়ার টেক, আচ্ছা এইটা আরেকটা, দিস ইজ অলসো আ গুড ওয়ান। আপনারা বাকিরা যারা করেন একটু দেখে আইডিয়া নেন, এইরকম ফন্ট মানুষের পড়তে ভালো লাগে, এরকম ফন্ট আপনার টিভিতে দেখালেও ভালো লাগবে দেখতে, এইটুকু পয়েন্ট ইজ ফাইন।
আরো ছোট পড়া দিতে বাট এইটুকু ঠিক আছে এটা এটা ইউ ক্যান কিপ ইট লাইক দিস বাট নট মোর দ্যান দিস হ্যাঁ দেখেন ওরা প্রথম দিকে একটা ডিসকাশন রেখেছে কিছু প্রশ্ন আপনাদেরকে করবে হোয়াট ইজ ট্রাফিক জ্যাম আপনাদেরকে এই প্রশ্নটা কি করবে ক্লাসে ওপেন করবে জিজ্ঞাসা করবে আপনারা উত্তর দিবেন এক একজন যে হোয়াট ইজ ট্রাফিক জ্যাম তার মানে এই না যে ওর টপিকটা শুধু ট্রাফিক জ্যাম নিয়ে ডেসক্রিপশন দেখতাম তো না টপ টপিকটা ইজ লাইক রিয়েলি এইখানে মেবি ইউ ক্যান কিপ ইট টু সেন্টেন্সেস বা তিন থ্রি সেন্টেন্সেস ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রিডিউস আ বিট ফন্টটা অনেক বড় ছবি দিবেন আপনি মার্কস পাবেন ঠিক আছে ছবি থাকলে স্লাইডে কথা আপনার থেকে আমি শুনব ছবিটা স্লাইডের কাজ ছবিটা কথাটা আপনার বডি জেস্টার পোশাকে তাকানো সবার দিকে হ্যাঁ এটা আপনাকে করতে হবে হাঁটাহাঁটি করলে আরো ভালো সবচেয়ে ভালো হয় আপনারা যদি ল্যাপটপ নিয়ে নিজেদের ল্যাপটপে নিজেদের প্রজেক্টটাতে করেন সবচেয়ে ফাস্ট হবে কাজটা একজন দায়িত্ব নেবেন সবারটা পিডিএফ করার যদি এটা ইউজ করতে চান ইউ নিড পিডিএফ সাইজ দিয়ে হবে না আপনারা জানেন সাইজ কি হবে পিডিএফ আই লাভ পিডিএফ সো পিডিএফ করে ইউ শো ইট একজন চেঞ্জ করবে সাইজ বাকি যে কথা বলবে সে সাইজটা না চেঞ্জ করবে These are good pictures. এগুলো দেখতে ভালো লাগবে লাইট দেখেন কত সুন্দর করে করেছেন ওটাও কিন্তু ইটস লাইক ভেরি গুড ওইটা স্লাইডিং খুব ভালো করেছেন এই গ্রুপগুলোর থেকে আপনারা সাজেশন নিতে পারেন বাট তাদেরকে আপনারা বলবেন না যে আমাদের করে দাও ঠিক আছে দ্যাটস ভেরি ফানি কেন সে আপনারটা করে দিল আপনারা তো কম্পিটিটর হ্যাঁ ফ্রেন্ড কিন্তু না এসব কিন্তু দোস্ত বানাতে হবে না আপনারা কম্পিটিটর হলেই আমি খুশি হব আপনাদের মধ্যে ফাইট চলে সেটা আরও ভালো হয় এতে আপনাদের লার্নিংটা ভালো হবে ঠিক আছে সো আমি এখানে দেখছি না কোনোটা খুব ইসে খারাপ মানে অনেক লিখা এরকম কিছু না I think it's a good one. হ্যাঁ আমি কন্টেন্ট দেখিনি আমি জাস্ট ভিজুয়ালটা নিয়ে কথা বললাম সো কালার্স ইউ ক্যান ইউজ মাল্ড কালার্স লাইক দিস ফন্ট বড় বড় ছবি বেশি থাকবে ঠিক আছে কোনো প্রশ্ন প্রেজেন্টেশন নিয়ে ইনস্ট্রাকশন নিয়ে আমি একজনকে আনবো যাকে আমি চিনি যে খুব ভালো প্রেজেন্টেশন দেন একজন সিনিয়র স্টুডেন্ট এখানকার আমার ডিপার্টমেন্টের অ্যান্ড শি ইজ আ ভেরি গুড প্রেজেন্টার সবার সব কোর্সে ভালো প্রেজেন্টেশন দিয়েছে আমি ওকে একবার আনতে দিয়ে চেয়েছিলাম যে সে তুমি একটা ডেমো দাও ওদের কাছে তাহলে ওরা জন্য সুবিধা হয় এ ক্যান লার্ন হাউ টু সেটা কি সম্ভব আনা যাবে তাহলে পাঁচ মিনিটের জন্য নিজের কাজটা বলবো আচ্ছা আর কারো কোনো প্রশ্ন কোনো প্রশ্ন নেই সবাই চুপ এই জন্য মাস্ট আই গেট দ্য ফাইনাল এক্সাম কবে থেকে শুরু হচ্ছে বা যে রুটিনটা একটু আইডিয়া আসলে আমি সেই অনুযায়ী আপনাদেরকে তিনটা চারটা ক্লাস আর নাথিং টু সে আর কিছু বলবেন আচ্ছা যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে যেমন এই যে এই টপিক নিয়ে যে সাপোজ আপনারা অনেক কাছে হেসিটেট ফিল করছেন হ্যাঁ লজ্জা লাগছে সরাসরি জিজ্ঞাসা করতে বা সবাই শুনবে বাকিরা আমার দিকে তাকে হাসবে এরকম যদি চিন্তা করে থাকে অনেক আছে জানি না কেন এরকম চিন্তা করে এটা চিন্তা করার দরকার নেই তো এভরিওয়ান ইজ লার্নার আমি নিজেও এখানে লার্নার সবাই আপনারা আলাদা করে ডেস্কে আসেন ডেস্কে আসলে আমি আপনাদেরকে লুকিয়ে লুকিয়ে ফিডব্যাক দিয়ে দেবো যাতে করে আপনার বাকিরা কেউ না আসবে তা আপনারা অ্যাপ্রুভ করিয়ে নেন তারপর আপনি কমেন্ট সেকশনে গিয়ে আপনার টপিকটা পোস্ট করেন
if you feel comfortable that way. But do come. Our group করেছিলেন কালকে সেদিন last classে group এর list লিখে কে ওটা কে নিয়ে গেছে ওটা আমি আর পাই না এই কাগজটা। আচ্ছা বাকিদের গ্রুপ যারা হয়নি হ্যাঁ কিন্তু তাদেরকে একটা ই করেন হ্যাঁ যে প্রেশার দেন একসাথে কাজ করার আটজন করে তাই না আমি খুব পছন্দ করি আমি ইন্ডিভিজুয়ালি নিতে চেয়েছিলাম কিন্তু এমন অবস্থা So, if you have that is a matter of strength. It actually shows that she actually passed to the DJ as a figure and she has the guts. Shamne Shata Bhattacharya. Shobhai Dite Chata, that's why there's a problem. Shobhai Dite Chata, what is it? Shami Dite. Three Jonar. Four Jonar. Okay, I have a plan to teach you student representation Tuesday to any year. I also have a plan to teach you student representation ফ্রাইডেতে আরো এক্সট্রা কিছু ক্লাস আছে ঠিক আছে তো যদি তিনজন তিনজন ইস লাইক এক্স তিনজন ইন্ডিভিজুয়াল হলো ঠিক আছে সেক্ষেত্রে আপনার কথা অনেক কমই আসবে তিনজন ইউ ওয়ান্ট টু ডু দ্যাট তিনজন বিষয় ইন্ডিভিজুয়াল অ্যালাউ করতে পারবে গ্রুপ হয়ে গেছে আর এই কথা সো গ্রুপ ই পর্যন্ত আমি পেয়েছি পাঁচজন করেও আছে আটজন আছে আটজনের গ্রুপ আছে ইউ ক্যান ডু দ্যাট হ্যাঁ এরকম আরেকটা পাস করে নেবেন আজকে লিখে নিয়ে আমাকে দিয়ে যান ঠিক আছে আই থিঙ্ক আই ওয়ান্ট টক এনিমোর ঠিক আছে আমি ক্লাস পেই করে দিই আপনারা অনির্বাণ স্যারের কাছে যান ঠিক আছে রাগি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দাও পছন্দ করে পাঠিয়েছিল অনেকে ইসে আমি টপিক কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছি ঠিক আছে লেখা কি ক্লিয়ার আচ্ছা এটা স্মল লেটার হ্যাঁ কেউ বুঝেছেন না বুঝা যাচ্ছে আচ্ছা আমি রাজীবের টপিক কেন মেনে নিতে পারছি না একটু বলি রাজীব টপিকটা কে মাথায় এনেছে আপনি কেন আপনি কেন কজন আপনাদের তিনজন আপনি যদি বলেন রাজীবের টপিকটা হলো এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ এরকম টপিক দেওয়া যাবে না আমি যদি বলি এক্সারসাইজের স্বাস্থ্যের জন্য কি ভালো সবাই মেনে নেবেন আমার সাথে একমত হবে ম্যাক্সিমাম 80% লোক বলবে হ্যাঁ আমাদের ব্যায়াম করা উচিত আমাদের হাঁটা উচিত আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখা উচিত এমন কি আছে যেটা অ্যাকসেপ্ট করবে না দু একজন অদ্ভুত থাকলে তো অ্যাকসেপ্ট করবে না বলবে সারা রাত জেগে থাকতে দিনে ঘুমা লেগে হেলদি এরকম লোকও আছে আপনাদের মধ্যে কিন্তু সেরকম কিন্তু খুবই কম লজিক এরকম টপিক দেওয়া যাবে না যেটার সাথে সবাই এগ্রি করবে ওকে রাইট সামথিং এলস এটা আপনার এগেইনস্টে মানুষ তারপরও আই থিঙ্ক
টপিকটা কি করে পারেন রিফ্রেস করে অন্য কোন একটা কিছু টপিক আনেন আর কেউ টপিক দিবেন এনিওয়ান এলস পিছন থেকে তাহলে সবাই অবশ্যই এগ্রি করবে হ্যাঁ এসি বাস তাই না এখন সব জায়গায় এসি আছে বেটার দুই বা বেটার এখন আপনারা কিছু বলবেন না আমরা একটা গ্রুপে দিয়েছিলাম অ্যাপ্রুভ হয়েছিল হ্যাঁ স্পিকিং ইংলিশ ইজ মোর ডিফিকাল্ট আচ্ছা ওকে দ্যাটস ফাইন আর কেউ আপনি দিয়েছেন মাত্র দুইজন ফিমেল আমাদের গ্রুপে পিছনে যারা দাদারা আমি খালি ছায়া দেখতে পাচ্ছি তারা আপনাকে টপিক দিবেন দেখেন একটাই ক্লাসরুম কিছু কিন্তু সামনে বসছে কিছু পিছে বসছে তার মানে কি তার মানে হলো যারা পিছে বসে তারা খারাপ আচ্ছা আমি তখন চাইলে আপনাদের ইয়েস আই ক্যান 3 মিনিট আছে 3 মিনিট ঠিক আছে তাহলে আপনারা ই করেন আজকের জন্য ই আপনারা ওয়ার্কশপটা অ্যাটেন্ড করার চেষ্টা করেন ঠিক আছে আমি বুঝতে পারছি যার যার কোশ্চেন তারা সামনে আসুন বাকিরা চলে যান যার যার হ্যাঁ ওয়ার্কশপ কি 5 তারিখে অ্যাটেন্ডেন্স না 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 ওয়ার্কশপ কি 5 তারিখে 5 তারিখে টাকা কি 5 তারিখে জমা দেবেন আসলে ফিজিক্যাল ইস্যু থাকা আজকে চাইলে নয়টা দিয়ে দেখেন ম্যাডাম তার আগে বসে তারা দরজাটা ভাঙবে পরে দরজাটা ভাঙার কোনো দৌড়াচ্ছে না Gracias.